আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এতক্ষণে আমার টাইটেল থামলিন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বানাতে চলেছি হ্যাঁ আমি আজকে পুরনো ছোটার দিয়ে কমফোর্টেবল একটি জুতো বানাবো আর এই শীতে এই জুতোটা কতটা আরামদায়ক হবে আপনারা ভাবতেই পারবেন না আপনারা বাসায় বানাবেন এবং পরে দেখবেন খুবই আরামদায়ক এটা আমি ব্যবহার করছি খুবই আরামদায়ক একটি জুতা বাজারে কিন্তু অনেক জুতো কিনতে পাওয়া যায় কিন্তু কমফোর্টেবল একটি কিন্তু জুতো পাওয়া খুবই মুশকিল তো চলুন আমি পুরনো ছোটায় দিয়ে এটা আমি কিভাবে বানালাম দেখা যাক এটা দেখতেও যেমন সুন্দর পরেও কিন্তু খুবই আরাম এরকম একটি পুরনো ছোটার আমি নিয়েছি ছোটারটা কিন্তু আর ব্যবহার করা হয় না দুই বছর আগে এটা আমি বাতিল করে দিয়েছিলাম কিন্তু এটা আর ফেলাও হয়নি তো এটা দিয়ে কিন্তু জুতোটা আমি তৈরি করেছি আর অবশ্যই ছোটারটা কিন্তু একটু শক্ত হওয়া লাগবে যেহেতু এটা জুতা তৈরি হবে এটা কিন্তু যেন টেকসই হয় সেটা চিন্তা করে আমি একটি শক্ত টাইপের ছোয়েটার নিয়েছি আর ছোটারের হাতের এ অংশটা আমার লাগবে তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমার পায়ের মাপটা আমি নিয়ে নিব আপনারা চাইলে বাচ্চাদের পায়ের বানাতে পারেন বড়দের পায়ের বানাতে পারেন যে কোনো সাইজের বানাতে পারেন এখন যার পায়ে বানাবেন তার পায়ের মাপটা নিয়ে নেবেন জুতো কিন্তু যার পায়ের জুতো তার মাপটা নিলেই কিন্তু বেশি ভালো হয় যে কারো জুতো কিন্তু আরেকজনের পায়ে ছেট হয় না সেক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল হয় না তো আপনারা যদি এটা বড় করতে চান এভাবে ভাজ দিয়ে একটু স্টাইলিশ করতে চান তাহলে এরকম ভাজ দেওয়ার জন্য এক্সট্রা রেখে দেবেন আর যদি না চান সেক্ষেত্রে আরও ছোট করে নিতে পারেন তো এখানে দুটো ভাঁজ দিয়ে নিলাম তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো যখন খুবই ঠান্ডা পড়ে তখন কিন্তু টাইলসের ওপরে হাঁটা খুব কষ্ট হয়ে যায় আর স্যান্ডেল পরে হাঁটলেও কিন্তু পায়ে ঠান্ডা লাগে আসলে পাটা যদি পুরোটাই ঢাকা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই খুব সুন্দরভাবে পায়ের সঙ্গে ছেট করে একটা মাপ নিয়ে নিচ্ছি তবে যেখানে সেখানে যে কোনোভাবে মাপ নিলে চলবে না খেয়াল করবেন যেই জায়গায় পাটা রাখলে আপনার আরামদায়ক মনে হবে যে এখানে আমার আরামদায়ক মনে হচ্ছে অর্থাৎ এখানে উলের যে বুননটা আছে সেই বুননটা ঠিকঠাক মতো পড়ছে কি না আপনার পায়ের নিচে কোথাও জড়িয়ে থাকছে কি না এটা খেয়াল করবেন তো আমি এবারে একটি মার্ক করে নিলাম নিয়ে এরকম ব্লেড দিয়ে কেটে নিব। এরকম ব্লেড যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা কেচি দিয়েও কেটে নিতে পারেন তবে পা কিন্তু বের করা যাবে না পা এভাবে ঢোকানো অবস্থাতেই কাটতে হবে সেক্ষেত্রে ব্লেড দিয়ে ভালো হয় যদি ব্লেড না থাকে আপনারা কেচি দিয়েও কাটতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটা জুতোর সেবে চলে এসেছে পায়ে পরা অবস্থাতে এখানে আমি কাপড় আটকানো ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সিপটিপিন দিয়েও আটকে নিতে পারেন শুধু বলছি যে এটা কমফোর্টেবল তা না আপনারা বানিয়ে ব্যবহার করবেন আসলে যে খুবই কমফোর্টেবল আপনারা তখনই বুঝতে পারবেন এবারে এটা আমি উল্টিয়ে নিচ্ছি তারপরে এটা আমি খুবই সুন্দর করে মজবুত করে সেলাই করে নিব যেহেতু এটা জুতো একটু মজবুত করে সেলাই করায় ভালো তাহলে টেকসই হবে আপনি এরকম একটা জুতো বানিয়ে নিলে কিন্তু সারা শীত অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন আর যেখানে কাটা হয়েছে সেখানে কিন্তু খুবই কেয়ারফুলি শেয়াল সেলাই করতে হবে কেননা এটা একটু সরে গেলে কিন্তু পায়ে আর ছেট হবে না যেহেতু আপনার পায়ের মাপ নিয়ে আছে তো অলরেডি এটা কিন্তু আমার সেলাই সেলাই হয়ে গেছে এবার আমি আর পায়ের মাপ নিয়ে নিচ্ছি তো একইভাবে হাতার যে অংশটাই সেলাই আছে অর্থাৎ জয়েন্ট আছে সেই অংশটা আমি পায়ের ওই পাশটায় রেখেছি আর এই পাশটায় আমি এভাবে কেটে নিয়ে এটাও আমি সেলাই করে নিচ্ছি এখন সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে কেন বাজারে কিনতে পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু আপনার মনের মতো কমফোর্টেবল একটি জুতো পাওয়া কিন্তু খুবই কঠিন আর আমরা বাসায় কিন্তু মনের মতো খুব সুন্দর করে মাত্র দশ মিনিট টাইম লাগবে এভাবে একটি বানিয়ে নিতে পারব আপনারা যদি চান এটার সঙ্গে ছোল লাগাবেন তো এরকম ছোল কিন্তু পুরোনো সুর ছোল কিন্তু থাকে বাসাতে পুরনো স্যান্ডেলে অনেক সময় এরকম ছোল থেকে যায় সেটাও আপনারা খুলে নিয়ে লাগাতে পারেন যদি ছোল স্যান্ডেলটা দরকার না হয় এভাবে সুন্দর করে পায়ের সঙ্গে ছেদ করে গ্লু গান দিয়ে অথবা স্যান্ডেলে লাগানো যে আঠাটা আছে সেটা দিয়েও লাগিয়ে নিতে পারেন আর যদি এত ঝামেলা না করতে চান সেক্ষেত্রে এমনিতে ব্যবহার করবেন তাতেও কিন্তু খুবই আরাম পাবেন তবে আমার মনে হয় এমনিতে ব্যবহার করাটা উত্তম তো ছোল দিয়েও আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চাইলে এভাবেও লাগিয়ে নিতে পারেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম